দুইটার অভিভাবক হিসেবে আপনার দুইটা শিক্ষার্থীদের প্রতি দিক থেকে সংগ্রহ আমি জুয়েটের শিক্ষার্থীদের, কারণ সবাই আমি মনে করি মেধাবী, কারণ মেধাবী না হলে এখানে ভর্তি হওয়ার সুযোগ তারা পেত না। তাদেরকে আমি, তাদের ভবিষ্যৎ অত সুন্দর হোক, তারা ভালোভাবে লেখাপড়া করে শেষ করে তাদের কর্মজীবনে তারা ফিরে যাক এবং স্ব ক্ষেত্রে তারা ভালো ভূমিকা রাখুক, এটাই আমি কামনা করছি। এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে আপনারা এখানে লেখাপড়ার জন্য ভর্তি হয়েছেন, তা আমি সবার আগে রাজনীতি বা অন্য অন্য সামাজিক কর্মকাণ্ড সব কিছুই চলবে, কিন্তু সবার আগে লেখাপড়াটা করা প্রয়োজন। আমি লেখাপড়া করার জন্য সকলকেই জোর দিচ্ছি, কারণ অনেক অনেক ভালো ছাত্ররাও কিন্তু দেখা যায় যে পরবর্তীতে সেটা অব্যাহত রাখতে পারে না, আবার অনেক খারাপ ছাত্ররাও ভালো অধ্যবসায়, ভালো পরিশ্রম, লেখাপড়ার পরে কিন্তু তারা অনেক ভালো রেজাল্ট করতে পারে। আমি বিশ্বাস করি যে আপনারা যদি এই এই পরিশ্রম, অধ্যবসায় এবং লেখাপড়াটি ভালোভাবে চালিয়ে যেতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের পথ আরও সুন্দর হবে, সেই প্রত্যাশা করছি। এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনার বর্তমান সরকার এবং আমরা যে 5 বছর চালিয়ে এসেছি যে এই ডিজিটাল বাংলাদেশ গড়ার, তথ্য প্রযুক্তির একটা দেশ গড়ার যে যে পরিকল্পনা নিয়ে আমরা এগুচ্ছি, সেটার এই বিষয়টি এবং পাশাপাশি কারিগরি একটি শিক্ষার প্রসারের ক্ষেত্রে যে ভূমিকা রাখার আমরা চেষ্টা করছি, এক্ষেত্রে কিন্তু ডুয়েট একটা বিশাল ভূমিকা রাখতে পারে আমি মনে করি। এবং আপনাদের যে বিষয়টি আপনারা এখানে লেখাপড়া করা হয় এবং এটা হাতে কলমে শিক্ষা, এবং যে শিক্ষাটি আমি মনে করি অনেক শিক্ষার চেয়ে এটা অনেক বেশি কার্যকর, এবং আমরা প্রত্যাশা করি আপনাদের এই কারিগরি শিক্ষা এবং আপনাদের এই যে শিক্ষা নিয়ে আপনারা আপনাদের লেখাপড়া শেষ করবেন, এর ফলে আপনাদের আমি মনে করি অনেকের চেয়ে আমাদের পথগুলো অনেক বেশি সুন্দর হবে।